আমি এজন্য বলি ওরা যখন মারা যাবে ওদের জানাজা দিও না মসজিদের ইমাম সাহেবেরা একবার সহজ না আজকে এখান থেকে বাড়িতে দাওয়াত দাইতে দাইতে মুখস্ত করবেন বলেন আল্লাহুম্মা হাসিবনি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ الذي شرف الناس بالقرآن العظيم واجعله لنا حجة يا رب العالمين نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم নবীজির জন্য সবার হৃদয়ের মধ্যে ভালোবাসা আছে না নাই? আছে। যার কাছে যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসাকে উজাড় করে মহাব্বতের আবেজ মিশিয়ে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা কাদের
প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়, কাঁদে না মদিনায় যাওয়ার জন্য সকলের হৃদয় কাঁদে কিনা? মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়, যে মদিনা ধন্য হলো পে তব ঠিকানায়, আল্লাহুম্মা সূরত ইউসুফ বেদারি হিকমত লোকমান পড়িয়ে কুরআন বারি সুরত জমি সালিহি লা الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ নোয়াখালী জেলার দক্ষিণাঞ্চল পূর্ব আদর্শ গ্রাম হিলফুল ফজুল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আপনাদের এলাকার প্রীতি সন্তান আপনাদের গৌরব প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আবার আগে আলোচনা পেশ করেছেন চরনঙ্গলিয়া হাতিয়ায় ফরিদপুর জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব আলোচনা পেশ করেছেন দুই নং চানন্দি পূর্ব আদর্শ গ্রাম বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমির হোসাইন সাহেব আবার মাহফিলে আবার পূর্বে আজকে মাহফিলে যিনি এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দারাজ কণ্ঠে সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে চমৎকার আলোচনা পেশ করেছেন আবার শ্রদ্ধাভাজন বড় ভাই ভোলা থেকে আগত সেই সকালবেলা আপনাদের সামনে কোরআনের আলোচনা উপস্থাপন করার জন্য ভোরবেলায় রওনা হয়েছেন ভোলা বুরহানউদ্দিন কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং ভোলা সদরের দারুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনমন্দিত আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান আল জাজিরি সাহেব হাফিজাহুল্লাহ আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আমিন আমিন মাহফিলে আমন্ত্রিত বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব ভাইয়েরা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক সম্মানিত সুধী মণ্ডলী প্রিয় মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামণিরা
পর্দার আড়ালে উপস্থিত আমার সরল মনের সকল গুণে গুণান্বিত মা এবং বোনেরা, আনুষ্ঠানিকতার শুরুতে আবারও আপনাদের সকলকে সালাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমাদেরকে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? বিগত পিছনের ৬ মাস আগেও যদি আমরা ফিরে যাই, বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে পরিবেশ আমরা দেখেছি, মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী আমাদের জন্য অন্ধকার হয়ে এসেছে। করোনা ভাইরাস নামক একটি আসমানি গজবে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, যার প্রতিটি বাতাস প্রতিটি বালুকণায় মনে হচ্ছিল যেন আমাদের জন্য এটা বিষাক্ত হয়ে আমাদের দিকে ধেয়ে আসছে, ঠিক না? এমনকি ভাইকে আরেক ভাই দেখা মাত্র চিন্তা করতে যে এটাকে আমার ভাইয়ের মতো লাগে না, এটাকে দেখতে করোনার মতো লাগে, ঠিক না? স্ত্রী তার স্বামীকে দেখলে, স্বামী তো শহর থেকে এসেছে অনেক মাস পরে, আগে ফোন দিয়ে বলতো তুমি কি বাড়িতে আসবে না, কয়েকদিন পর্যন্ত তোমাকে দেখি না, কিন্তু যখন করোনা শুরু হয়েছে স্বামী যখন শহর থেকে গ্রামে এসেছে তখন ওই স্ত্রী স্বামীকে দেখে নাই, মনে হচ্ছে যেন একটা জম দেখেছে, আজরাইলকে চিকো দেখেছে, ঠিক কিনা বলেন? এভাবে প্রতিটি মানুষ একজন আরেকজন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, ঠিক না? কেমন বিচ্ছিন্ন হয়েছি? একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি আলাদা হয়ে গেছি, একজন আত্মীয় থেকে আরেকজন আত্মীয় আলাদা হয়ে গেছি, এক ঘর থেকে আরেকটা ঘর লকডাউন, একটা বাজার থেকে আরেকটা বাজার লকডাউন, একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম লকডাউন, একটা ইউনিয়ন থেকে আরেকটা আরেকটা ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন, যান চলাচল জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ, একটা উপজেলা থেকে আরেকটা উপজেলা লকডাউন, একটা জেলা থেকে আরেকটা জেলা লকডাউন ছিল, একটা বিভাগ থেকে আরেকটা বিভাগ লকডাউন ছিল, একটা শহর থেকে আরেকটা শহর, একটা সমুদ্র থেকে আরেকটা সমুদ্র, একটা বিমানবন্দর থেকে আরেকটা বিমানবন্দর, একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র, বিগত ৭ থেকে ৮ মাস পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছেন কে? তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে তোমাদের হাতে আসলে কোনো ক্ষমতা নাই, আমি তোমাদেরকে ক্ষমতা একটু দেই, আর একটু মাত্র ক্ষমতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি আসলে আমার দেওয়া ক্ষমতাটাকে তোমরা কতটুকু ভালো কাজে প্রয়োগ করো, ঠিক কিনা বলে? সামান্য চেয়ার একটা পেয়ে মাহফিলের অনুমতি দাও না, মাহফিলে নিষেধাজ্ঞা জারি করো, তোমার তো আমি একটু ক্ষমতা দিয়ে দেখেছি যে আসলে তুমি ক্ষমতাটাকে আমানত মনে করে সেটাকে কি বাস্তবে ভালো কাজে প্রয়োগ করো নাকি আমানতটাকে তুমি খেয়ানত করো, আমি তো আল্লাহ দেখছি মাত্র তোমাকে আসলে ক্ষমতা কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদ্দুকুম ফি তুগিয়ানিহিম ইয়ানাগুন। আমি শুধুমাত্র রশিটাকে ছেড়ে দিয়েছি, রশি এক মাথা আমার হাতের মধ্যে, আমার হাতের মুঠোয় আরেকটা রশির মাথা তোমার গলার মধ্যে আমি আল্লাহ তাআলা ঝুলাইয়া দিয়েছি, আর ওই রশি দিয়ে আমি তোমাকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি, সামান্য একটু ক্ষমতা দিয়ে পরীক্ষা করছি তুমি ক্ষমতাটাকে আমি আল্লাহ কতটুকু কাজে ব্যয় করো, ক্ষমতার যদি অপব্যবহার করো, ইসলামের বিরুদ্ধে যদি ব্যবহার করো, তাহলে তুমি পিছনে তোমার অতীত তোমার সেই উত্তর সুরীদেরকে স্মরণ করো, ফেরাউন নমরুদ, তাদেরকে তো আমি আল্লাহ তোমার চাইতে আরো বড় ক্ষমতা দিয়েছি, ঠিক কিনা বলেন? যে ক্ষমতা হাজার ভাগের একটা ভাগ ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই, তোমার চাইতে হাজার গুণ ক্ষমতা দেই ফেরাউনকে দিয়েছিলাম, সেই ফেরাউনকে ধ্বংস করতে আমি আল্লাহ কোন ফেরেশতা পাঠানোর দরকার হয় নাই, তোমার চাইতে হাজার গুণ পরিমাণ ক্ষমতা আকারে দিয়েছিলাম নমরুদ, তারে মারার জন্য, তারে আযাব দিয়ে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তো আমার পক্ষ থেকে কোনো ফেরেশতাদেরকে পাঠানোর প্রয়োজন হয় নাই, শুধুমাত্র একটা ল্যাংড়া মশা, কি মশা? আর ভালো মশা দিয়ে হলে তো একটু হইতো, আল্লাহ ওরে এমন ভাবে মেরেছেন, এত অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, সে আল্লাহ এখনো আছেন না নাই? মুসলমানের মতো জবাব দিবেন, সে আল্লাহ এখন আছেন না নাই? যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে, যদি কেউ বলে যে কোরআন তাফসির করতে হলে অনুমতি লাগবে, ওটা কি বেয়াদব নাকি ভালো মানুষ?
শুধু কি বেয়াদব নাকি বেয়াদব দি গ্রেট কেমন বেয়াদব চিন্তা করুন আপনারা বলুন এই বিশাল জমিনটা কার আল্লাহ না বাইরে আসার সম্ভাবনা আছে বলিয়েন না এই জমিনটা কার আল্লাহ বুঝে শুনে জবাব দিবেন শুধু ওয়াজ শুনবেন সারা রাত আর ওয়াজ শোনার আগে আপনি যেমন আবুল ছিলেন ওয়াজ শুনে যাওয়ার পরে আপনি আবুল থাকবেন এমনটা হতে তো পারবে না ওয়াজ শোনার আগেও আপনি জমিনে রাইত ফেলতেন মিথ্যা কথা বলতেন ওজনে কম দিতেন খাদ্যে বেজার করতেন যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে ইসলামের বিরুদ্ধে আচরণ করে তাফসীর মাহফিলের বিরোধিতা করে আপনি তাদের সাথে মাহফিলের আগেও ছিলেন আবার মাহফিল শুনে তাদের সাথে আবার হাঁটেন তাহলে বোঝা গেল আপনার এই শোনা আর না শোনার মধ্যে কোনো বরকত নাই আমরা সিদ্ধান্ত নিব মাহফিল থেকে আজকে এখান থেকে আমি দুইটা শিক্ষা নিয়ে যাব কয়টা দুইটা এই দুইটা শিক্ষাকে আমি আমার বাস্তব জীবনে সবগুলো মানব সবগুলো তো পারবেন না একদিনে না মনোযোগ সহকারে শুনবেন আর আল্লাহ তাআলা যেন দুইটি শিক্ষা আমাদেরকে আমল করে বাস্তব জীবনে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমিন তাহলে বুঝে শুনে জবাব দিবেন আমার সাথে একটু কথা বলবেন আমার ভাই তো একটু আগে কথা বলেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে আপনারা ওনার সাথে কথা বলেছেন আপনারা জাগ্রত ছিলেন এখন কি ঘুমে আছেন না তাহলে এই জমিনটা কার আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ দাঁতের সন্দেহ আছে নাই কারো সন্দেহ আছে না নাকি আমি বাড়ি থেকে বানায় এনেছি কথাইটা হ্যাঁ ওই সু উচ্চ আসমান সমূহ কার আল্লাহ সমুদ্র মহা সমুদ্র কার আল্লাহ পাহাড় পর্বত গুলো আল্লাহ আমরা কার আল্লাহ এই কোরআন কার আল্লাহ তাহলে জমিন যেহেতু আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য কোন বেয়াদব বলে তার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে আমার আল্লাহর জমিনে আমি আল্লাহর কথা বলবো আমি আমার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা মানুষের মাঝে প্রচার করব তোমার মতো বেয়াদবের কাছ থেকে অনুমতি নিতে হবে তোমারে কি শয়তানে পাইছে এদের জানাজার নামাজ পড়াবেন না আমি কি বুঝাতে পেরেছি জি যারা বলে কোরআনের মাহফিল করতে হলে অনুমতি লাগবে এদের জানাজা পড়া লাগবে না কথা কি পরিষ্কার তার কারণ কি যেই সাহস আবু জেহেল করতে পারে নাই কাফেররা করতে পারে নাই সেই সাহস ওরা করতেছে আর কেন করে জানেন যদি আপনারা মানুষেরা যদি এই কোরআন শুনে যদি ভালো হয়ে যান তাহলে কাদের হাতে ওরা পিস্তল উঠিয়ে দিবে কাদেরকে দিয়ে ডাকাতি করবে কাদেরকে দিয়ে সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে মাস্তানি করবে আপনারা যদি ভালো হয়ে যান এই জন্য মাহফিল থেকে মানুষকে দূরে রাখার জন্য মাহফিল যেন বাস্তবায়ন না হয় এই জন্য তারা সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত করছে নাকি করছে না আমরা কি চক্রান্ত ষড়যন্ত্র দেখলে থেমে যাব নাকি আল্লাহর কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন তাহলে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ যে আল্লাহর জন্য সবটুকু শক্তিকে উজাড় করে মহাপ্রতের আবেগ মিশিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ সবাই বলুন লা ইলাহা এই পাশের ভাইয়ের একটু আওয়াজ কম দেয় মানুষ কিন্তু এই পাশে বেশি আচ্ছা যারা আবিয়াতি বিয়ে করেন নাই একটু হাত তুলে একটু চিৎকার মেরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন বিবাহিত যারা একটু আপনারা চুপ থাকবেন অবিবাহিতরা আওয়াজ দিবে দেখি তাদের আওয়াজ কত একটু প্রাণ খুলে মহাপ্রতের সাথে বলুন আলহামদুলিল্লাহ এবার যারা বিয়ে করেছেন মুরব্বীরা যুবক ভাইয়েরা আপনারা একটু আওয়াজ দিবেন দেখি আসলে আপনাদের আওয়াজটা কেমন হয় বলেন তো আলহামদুলিল্লাহ কি বোঝা গেল এখন অবিবাহিতরা আপনারা কি লজ্জিত থাকতে চান বিবাহিতদের কাছে তা আপনারা একটু আওয়াজ দেন আলহামদুলিল্লাহ এবার বিবাহিত অবিবাহিত সবাই আল্লাহর নামের প্রশংসা আদায় করুন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীমে আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাইলের 13 নম্বর আয়াতে কারীমা থেকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের কথাগুলোর আলোকে আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চাকরি বাকরি আমাদের রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে এই কথাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন আমিন আচ্ছা আগে আমাকে আপনারা জবাব দেন আল্লাহ যে কোরআনটা আমাদের কাছে নাজিল করেছেন এটা কি মানুষের প্রয়োজনে নাজিল করেছেন নাকি বিনা প্রয়োজনে প্রয়োজনে আমাকে
আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পিছনে আল্লাহর কি কোনো উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য ছাড়াই আমাকে জমিনে পাঠিয়েছেন? এই ব্যাপারে সবাই একমত তো? আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য, ঠিক তেমনি ভাবে এই যে একটা কোরআন পাঠিয়েছেন এটা কি বিনা প্রয়োজনে নাকি উদ্দেশ্য আছে? আমাদেরকে পাঠানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারা বলছেন? আল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব, আর তোমাদেরকে আমার কাছে আসা লাগবে না, আমাদেরকে হিসাব আমার কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে না, কিয়ামতের দিন আমার দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে না, এমনটা তোমরা মনে করো নাকি? আপনারা কি এমনটা মনে করেন? আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়ানো লাগবে কি না? এ ব্যাপারে সবাই একমত তো? আমার দিকে মনোযোগ আছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, এই প্রিয় বন্ধুগণ, এবার কোরআন নাযিলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন কোরআন নাযিল করলাম? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কিতাব নাযিল করেছি আপনার উপরে, এই জন্য কোরআন নাযিল করেছি যাতে করে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, হেদায়েতের রাস্তা নিয়ে আসতে পারেন, জান্নাতের রাস্তা দেখাতে পারেন, আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসতে পারে। তাহলে বোঝার চেষ্টা করুন, অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, আর মানুষ এবং দিন সৃষ্টির পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য হলো কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। তাহলে বুঝুন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? আপনারা আমার দিকে মনোযোগ দেন নাই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন নাকি এমনিতে ছেড়ে দিয়েছেন? আমাদের গলার মধ্যে একটা রশির অংশ আছে, আর রশির এক পাতা কার হাতে? যদি উল্টা পাল্টা চলেন তাহলে রশি যখন টান দিবে কেউ সেই রশি থেকে টান থেকে আপনাকে বাঁচাতে পারবে? আল্লাহ আমাদেরকে ছাড় দেন কি না? অপরাধ করি, অন্যায় করি, মিথ্যা কথা বলি, সব কিছু করি, প্রতিদিন কত না পাপ করি, অপরাধ করি, নাফরমানি করি, এরপর আল্লাহ তাআলা শুধু রশি ছেড়ে দেন, রশি দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, যখন দেখে যে না আপনার মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনাই নাই, তখন আল্লাহ তাআলা এমন ভাবে টান মারেন, আর ওই আঘাত থেকে, ওই কঠিন বিপদ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে? তাহলে বোঝা গেল আমাদেরকে সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, কোরআন নাযিলের পিছনে একটা উদ্দেশ্য আছে। এই পর্যন্ত বুঝছেন তো আপনারা বিষয়টা? বুঝুন, এই যে আমাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল আছে, আছে না? এই মোবাইল ফোন যে কোম্পানি মার্কেটে ছেড়েছে, দেওয়ার সময় বাক্সার মধ্যে একটা বই দেওয়া থাকে, ছোট্ট একটা বই দেওয়া থাকে, ঠিকই না বলেন? এটাকে একটা সংবিধান, একটা ম্যানুয়াল, এখানে লেখা থাকে আপনি মোবাইলটা কত ঘন্টা চার্জ দিবেন নতুন কেনার পরে। দোকানদারও কিন্তু বলে দেয় যে 8 ঘন্টা চার্জ দিবেন, বলে কি না? 8 ঘন্টা চার্জ দিবেন, এত পার্সেন্ট চার্জ থাকতেই আবার মোবাইল চার্জে লাগাতে হবে, এত মাস গ্যারান্টি থাকবে, এইভাবে গেলে, এই ফাংশনে গেলে, এমনি এমনি গেলে আপনি মোবাইলটা বেশি দিন ব্যবহার করতে পারবেন, মোবাইলটা টিকবে, তাই না? তো মোবাইল কোম্পানি মোবাইলটা বাজারে ছেড়ে দিয়ে কি এমনিতে ছেড়ে দিয়েছেন নাকি সাথে একটা সংবিধান দিয়েছেন? কথা বল না কেন, মোবাইলটা কেমনে চালাইবেন? কোম্পানি মোবাইলও বানাইছেন, আবার চালানোর, মোবাইল চালানোর নিয়ম নীতিও বলে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আর মানুষকে সৃষ্টি করার পর মানুষ কেমনে তার জীবন পরিচালনা করবে, কেমনে বিয়ে শাদী করবে,
কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে, কিভাবে সমাজের নেতৃত্ব দিবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে ব্যাংক চালাবে, কিভাবে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক রক্ষা করবে, কিভাবে সন্তানের অধিকার রক্ষা করবে, সন্তান কিভাবে তার মায়ের অধিকার রক্ষা করবে, নেতার সাথে কর্মীর সম্পর্ক কেমন হবে, কর্মীর সাথে নেতার কেমন সম্পর্ক হবে, সব কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আর মানুষ যখন এই কোরআনকে বাদ দিয়েছে, মানুষ যখন কোরআনকে ভুলে গিয়েছে, তখন ওই মোবাইল কোম্পানির মোবাইল থেকে আপনি পকেটে নিলেন, চালানো শুরু করলেন, যেমন তার সংবিধানটা ঘুরে দেখলেন না, মোবাইল কোম্পানির কথাটা বোঝার চেষ্টা করলেন না, দোকানদার বলেছে 6 বছরের মোবাইলের গ্যারান্টি আছে, কিন্তু আপনি ওই সংবিধানের আলোকে মোবাইল না চালানোর কারণে, নিজের খামখেয়ালি মতো মোবাইল ইউজ করার কারণে, পরিচালনা করার কারণে মোবাইলটা মাত্র 3 মাসে গজব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন পরিচালনার জন্য যে সংবিধান দিয়েছেন, মানুষও তেমনি ভাবে কোরআনকে উপেক্ষা করে নিজের খাম খেয়ালি মতো চলার কারণে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা মুসলমানেরা মসজিদের ধারে কাছেও যাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন রমজানের রোজাগুলো যথাযথভাবে রাখো, আমরা ধারে কাছেও নাই। আল্লাহ বলেছেন তোমরা সুদ খেও না, আমরা সুদের সাথে ভালোভাবে জড়িত আছি। সুদ মনে হচ্ছে যেন সমাজের মধ্যে মহামারীর মতো প্রতিটি ঘরে ঘরে, রাইত পোহাইলে কিস্তি, কথা কথা কেন আছে না নাই? এগুলো কি কোরআনের বিরুদ্ধ? এগুলো কি, এই সকল কথাগুলো কি কোরআনে নাই? সুদ খাওয়া হারাম, নামাজ না পড়া এটা অন্যায়, মিথ্যা কথা বলা মহাপাপ, এগুলো আছে না? তাহলে আপনি যখন কোরআনটাকে বাদ দিয়ে এবার নিজের খ্যাম খেয়ালি মতো চলা শুরু করেছেন, তখন তাসবি দানা ছিলেন তো, তাসবি তাসবি ছড়া ছিলেন তো, এই তাসবি ছড়ার রশি কেটে দিলে তাসবি দানাগুলো কি একটা একটা পড়তে থাকে না, একটার পর একটা অদরগল পড়তে থাকে? মানুষ যখন এই কোরআনকে ভুলে কোরআন থেকে দূরে সরে গেছে, তখন আরশ আজিম যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর আমার উপর গোটা পৃথিবীর উপরে বিশ্বের উপরে তাসবি দানার মতো একটা পর একটা গজব নাযিল করতেছেন। আমার কথা কি এই পর্যন্ত আপনারা বুঝেছেন? তার মানে আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর মানুষ হিসাবে আমাদের জীবনকে কেমনে আমরা সাজাবো, কেমনে আমরা চলবো, সব কথাই সংবিধানের মধ্যে আছে না নাই? এখন কাফের মুশরিক আর তাগুতি শক্তি, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা মনে করতেছে যদি মানুষগুলো সবাই কোরআন মানে তাহলে সুদের অর্থনীতি, সুদের ব্যবসা করবে কে, ঠিক কিনা বলেন? সন্ত্রাসী করবে কে, চাঁদাবাজি করবে কে, অস্ত্র চালাবে কে, সব ডুবুকেরা যদি, সব দোকানদাররা যদি নামাজিওয়ালা হয়ে যায়, তাফসীর মাহফিলের পাগল হয়ে যায়, তাহলে আমাদের সাথে হাঁটবে কে? এই জন্য ওরা চেষ্টা করতেছে মাহফিল বন্ধ করার জন্য, ঠিক কিনা বলেন? গতকালকে একটা প্রোগ্রাম ছিল আমার, আমির হামজা, মুফতি আমির হামজা ভাই, চিনেন তো আপনারা? চিনেন তো? কি আপনাদের কারো কাসাইলের মধ্যে পা দিছে, কারো গালি গালাজ করছে? মাহফিলের স্টেজে এসেছে কিন্তু ওয়াজ করতে, লক্ষ লক্ষ মুসল্লিরা বলেছে ওয়াজ করার দরকার নাই, শুধুমাত্র তার একটু মুনাজাতে আমরা অংশগ্রহণ করতে চাই, তাও দিল না। মুসলমানেরা কারা? মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করি কোরআন সামনে নিয়ে গভীর রাত্রে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, আর হেদায়েত যদি কপালে না থাকে, আবু জাহেল, উতবা সাহেব, ফেরাউন, নমরুদ, এদের অবস্থা আল্লাহ তাআলা যেমন করেছেন, বর্তমান যুগেও যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, বিভিন্ন কথা বলে মাহফিল থেকে মানুষকে দূরে রাখতে চায়, এই যে আমি সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কোরআনের যতগুলো আয়াতের তাফসীর আপনারা শুনেছেন, মাহফিলটা যদি না হতো আপনারা কি আয়াত শোনা থেকে বঞ্চিত হতেন না, হইতেন কিনা বলেন? তার মানে আল্লাহ আপনাদের উপর রহম করেছেন, এই এলাকার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেছেন বলেই এখানে আজকে মাহফিল হওয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা চায় কি, কি ওদের ব্যবসা লাভ হয় আমার তো বুঝে আসতেছে না, কেন মাহফিল বন্ধ করে, কেন মাহফিলে বাধা দেয়? আমি এজন্য বলি ওরা যখন মারা যাবে ওদের জানাজা দিও না মসজিদের ইমাম সাহেবেরা, ওদের লাশ কুত্তা খাবে, শৃগালে খাবে, তখন একটা একটা কুকুরের এই অবস্থা দেখলে বাকিওয়ালা গুশ, বাকিওয়ালা যারা আছে ওরা সব কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা ঠিক হইতে পারি না,
আমি দানাদা পড়াবো না, কি হয়েছে? কিন্তু আরেকজন তো 50 টাকা পাওয়ার জন্য দানাদা পড়াইলে তো টাকা পাবো। এই 50 টাকার জন্য আমরা আমাদের ইমান ঠিক রাখতে পারি না। মানে দেশের কুকুর সিগালদেরকে জানোয়ারদেরকে শিক্ষা দেওয়া 1 ঘন্টা সময়ের ব্যাপার। আল্লাহ তাআলা জাতিকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ এখানে যারা এসেছে আমার সব ভাইদেরকে তুমি ইসলামের জন্য, ইমানের জন্য, ইমানের পথে, কোরআনের পথে কবুল করে নিও। আমিন। আল্লাহ তুমি এই ময়দানটাকে জান্নাতের মাকান হিসেবে কবুল করে নিও। আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا اقْرَأْ كِتَابَكَ كفى بنفسك اليوم عليك حسيبا. جل بولن الله اكبر. এই যে একটা আয়াত তেলাওয়াত করলাম আপনাদের এই এই চরের মধ্যে, এই এলাকার মধ্যে, এই যে কোরআন আছে এই কোরআনের ভিতরে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি এটা আছে কিনা? আছে কিনা? একটু বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আমি আয়াত নাম্বার, সুরার নাম্বার বলে দিলাম, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই কোরআনকে জানা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করার পরে তাদের গলার মধ্যে একটা, তাদের সৌভাগ্য এবং দুর্ভাগ্যের একটা চাবিকাঠি, তাদের একটা মেমোরিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে ঝুলাইয়া দিয়েছি। আর কিয়ামতের দিন যখন তাদেরকে আমার সামনে হাজির করা হবে বিচারের জন্য, হিসাবের জন্য, হিসাব নিকাশের জন্য আমার সামনে দাঁড় করানো হবে, আল্লাহ পাক বলেন তখন আমি ওটাকে আমল নামা আকারে তার সামনে পেশ করব। মনোযোগ আছে? আর সে আমল নামাকে তারা খোলা অবস্থায় পাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইদিন আমার বান্দা বান্দীদেরকে বলবো, তোমরা নিজেরাই তোমাদের আমল নামা পড়ো, তোমরা নিজেরাই তোমাদের হিসাব কিতাব করে দেখো, আসলে তোমরা দুনিয়াতে যে কর্মকাণ্ড করতে, আমল করতে, ওই আমলের উপর ভিত্তি করে তোমরাই বিচার করে দেখো তোমরা জান্নাতি নাকি জাহান্নামী। মনোযোগ আছে আমার দিকে? বিশ্বাস করুন, এই যে 30 পারা কোরআনের যতগুলো হাজার হাজার আয়াতে কারিনা, একজন মানুষ যদি ভালো হতে চায়, একজন চোর, একজন ডাকাত, একজন জেনাকার, একজন সন্ত্রাস যদি ভালো হতে চায়, আর সে যদি আল্লাহর কোরআনের কাছে আসে একটা আয়াতকে, যদি এই যে আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, একটা মাত্র আয়াতকে যদি মানুষ ভালোভাবে বুঝার চেষ্টা করে, তাহলে সেই মানুষটা ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ, যে লোকটা বাড়ি থেকে বের হয়েছে আল্লাহ রাসূলকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বকে মারার জন্য ঘর থেকে বের হলো, যেখানে আল্লাহ নবীকে পাওয়া যাবে সেখানে বিশ্ব নবীর দেহ থেকে গর্দানকে আলাদা করে ফেলবেন। কিন্তু যখন মাঝপথে এলেন, কোরআনের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের রাস্তা থেকে পরিবর্তন করে দিয়া, যে ওমর বিশ্ব নবীর কল্লা নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, সেই ওমর ইসলামের জন্য তার কল্লাটাকে দিয়ে দিলে। বের হয়েছে রাসূলকে মারার জন্য, কিন্তু বাড়িতে, রাসূলের বাড়িতে যাওয়ার আগেই মাঝপথে তার এক বন্ধু খবর দিল, যখন দেখলো যে ওমর খোলা তরবারি নিয়ে কোথায় যেন চলে দৌড়ছে কাউকে মারার জন্য, রাগী মানুষ, প্রশ্ন করলেন ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে মুহাম্মদকে মারার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলে, আমাদের খোদাদেরকে গালি দেয়, আমি শুনেছি আজও কিন্তু সোনা কথার উপরে ভিত্তি করে কিন্তু অনেকের বিরুদ্ধে রায় হয়, ঠিক কিনা বলে? সোনা কথার গুণা বেশি। হযরত ওমর বললেন, আজকে তাকে মেরেই ফেলবো। হযরত নুয়াইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ঈমানটাকে গোপন রেখেছেন, ওমর জানে না যে তার বন্ধু ইসলাম গ্রহণ করেছেন, তিনি বললেন, ওমর আগে তুমি তোমার বোনের বাড়িতে যাও, মুহাম্মদকে মারার আগে নিজের ঘর সামলাও। ওমর প্রশ্ন করলেন, আমার বোনের কি হয়েছে?
বললেন তোমার বোন আর ভগ্নিপতি দুইজনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকের পথ পরিবর্তন করে বোনের বাড়িতে চললেন। ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি শুনতে পেলেন হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা গো তাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন। বাইরের থেকে দরজার মধ্যে টোকা দিলেন আর হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা গো ওমরের গলার আওয়াজ পেয়ে তিনি লুকিয়ে গেলেন। ওমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর প্রশ্ন করলেন তোমরা কি জানো চুপি চুপি তেলাওয়াত করছো গুনগুন করে? আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে শুনেছি, আমাকে একটু পড়তে দাও, আমি একটু দেখতে চাই। আর শুনেছি তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে অন্তর্ভুক্ত হয়েছো, ইসলাম গ্রহণ করেছো, এই কথা সত্য নাকি? এই কথা বলেই তিনি তার ভগ্নিপতির উপরে মায়ের আরম্ভ করে দিলেন। স্বামীকে বাঁচাতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা তিনিও দাবি করলেন স্বামীকে বাঁচানোর জন্য। হযরত ওমরের হাতে রক্তাক্ত হয়ে গেলেন বোন। যখন মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো তখন ওমরের হৃদয়টা নরম হয়ে গেল। বোনের শরীরে রক্ত দেখে ওমর নিজেই লজ্জিত হয়ে গেলেন, অনুশোচনা করে বললেন নাহারে কেন জানি আমার বোনকে মারলাম, মক্কার কাফেরদের কথা শুনে শুনে আমিও তাদের উপরে পাগলামি আরম্ভ করে দিলাম। এবার প্রশ্ন করলেন বোন, বললেন ভাই ওমর এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঈমানকে গোপন রেখেছি, ইসলাম কবুল করেছি, এই কথা আমরা তোমাকে জানাই নাই, যেহেতু তুমি আমাদেরকে মেরেছো, সুতরাং যে ইসলামের জন্য মার খেয়েছি, যে দ্বীনের জন্য মার খেয়েছি সেটা আর গোপন রাখতে চাই না, তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ মানুষকে কোন মুশরিকের হাতে আমি এই কোরআন তুলে দিতে পারি না, তোমাকে পবিত্র হওয়া লাগবে। হযরত ওমর গোসল সেরে আসলেন। গোসল সেরে আসার পর হযরত ওমরের হাতের মধ্যে কোরআনের কয়েকটি পাতা উঠিয়ে দেওয়া হলো। হযরত ওমর দেখলেন কুরআনুল কারীমের সূরা তোহা, তিনি তখন তেলাওয়াত করতে লাগলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তাযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। একটু মনোযোগ দিয়ে শুনুন, হযরত ওমর মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, এই কয়েকটা আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নিজের মনের অজান্তের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে দাড়ি ভিজে ভিজে মাটির মধ্যে পানি পড়তেছে। আল্লাহু আকবার! বোন বুঝতে পারলেন, ভগ্নিপতি বুঝতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য ইসলামের জন্য ওমরের হৃদয়টাকে কবুল করেছেন। যেহেতু ওমরের চোখ থেকে কয়েক আয়াত বুজার সঙ্গে সঙ্গে চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার! ইতিমধ্যে এই দুজনকে তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। ওমরের বয়সে সাহাবী এতক্ষণ পর্যন্ত লুকানো ছিল, তিনি এবার সেখান থেকে বেরিয়ে এসে বললেন ওমর রে তোমার জন্য বড় সুসংবাদ, বিগত রজনীতে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমি এই দোয়াটা শুনেছি। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি রাজুলাইন উমর ইবনুল খাত্তাব আও আবু জাহল ইবনে হিশাম। আল্লাহ গো ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামী আন্দোলনের কাজটাকে মজবুত করার জন্য কোরআনের
এই আওয়াজকে শক্তিশালী করার জন্য আমাকে সাহায্য করার জন্য ওমর অথবা আবু জাহাল ইবনে হিশাম এই দুজনের একজনকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে না। বিগত রাত্রে আল্লাহ নবীজি আল্লাহর দরবারে দোয়া করছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার তো এমনটা মনে হয়, এবার হযরত ওমর বললেন, বোন কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমাকে নিয়ে আসলো তার দরবারে। হযরত ওমর চললেন পাহাড়ের পাদদেশে, হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাঁড়ে আর কামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন নতুন সাহাবাই কেরাম যারা নতুন নতুন ঈমান এনেছেন তাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছেন, কোরআনের তালিম দিচ্ছেন। আল্লাহ নবীজি বসা, সাহাবাই কেরাম বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে আল্লাহ নবীজি বললেন, ওমরের জন্য তোমরা রাস্তা খুলে দাও, ওমরকে তোমরা আমার সামনে আসতে দাও। ঘটনা অনেক লম্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারিটা বিশ্ব নবীর সামনে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভয়ে আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। আর আমি ওমর যখন ইসলাম গ্রহণ করেছি, আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার করা হবে না, প্রকাশ্যেই আজ থেকে আপনি ইসলামের প্রচার করবে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে আচরণ করে, কেউ যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখতে চায়, আমি ওমর আমার এই তরবার দিয়ে তার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেব। এরকম একজন ওমর আজকে সমাজে দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন জোর করে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে যাদের বয়স 35 থেকে নিচে, মনোযোগ সহকারে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনি মনে করবেন এখন নামাজ পড়ি না, রোজা রাখি না, এখন মনে যা চাই তাই করি, খারাপ কাজ বলতে যা বুঝায় সব করি, কারণ আমার দাদা 100 বছর হায়াত পেয়েছে, আমি তো আর 100 বছরের, আমি তো আর 100 বছর পূর্ণ না হওয়া ছাড়া মরবো না। বিষয়টা কি এমন? বর্তমান সময় দেখা যায় সব থেকে বেশি যারা মারা যায় প্রতিদিন যুবকেরা, কারা? মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, বিমান দুর্ঘটনায়, গার্মেন্টসে আগুন লেগে, ঠিক না? বিভিন্ন হঠাৎ করে যুবক, একটা 30 বছরের টকভগ যুবক, 25 বছরের একজন যুবক দেখা গেল হার্ট অ্যাটাক করে রাস্তার মাঝখানে মারা গেল, বাজারে পড়ে মারা গেল।